হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার প্রফেশন কি, আমি কোন কোন ব্র্যান্ডের জন্য কাজ করেছি বা করছি, আর কলকাতায় যে নতুন সুইট শপ খুলেছে দইওয়ালা, তাদের জন্য আমি কি কাজ করেছি। মিষ্টির কিন্তু রিভিউগুলো দেবে শ্রিয়া আর আমার মা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি একজন ক্রিয়েটিভ ডিরেক্টর, বিভিন্ন ব্র্যান্ডের জন্য আমি এডের কনসেপ্ট আর ডিজাইন করে থাকি। আমার প্রায় 7 বছরের ওপরে এক্সপিরিয়েন্স আছে এই লাইনে, আর আমি প্রায় 80+ ব্র্যান্ডের সাথে কাজ করেছি, যেগুলি হলো এই ব্র্যান্ডগুলোর জন্য কি কাজ করেছে সেগুলো আমি একটা অন্য ভিডিওতে কখনো দেখাবো। আর রিসেন্ট যে ব্র্যান্ডের জন্য আমরা কাজটা করেছি সেটা হলো দইওয়ালা, যেটা কলকাতার একটা সুইট শপ। এই ব্র্যান্ডের জন্য আমরা কি কি কাজ করেছি আর স্টোরটা ওপেন হওয়ার পর কেমন লাগছে, ওখানে কি কি টাইপের মিষ্টি রয়েছে সবকিছু দেখাবো। কিন্তু তার আগে আমাকে তো রেডি হতে হবে, তো চলো রেডি হই। তো এখন আমরা চলে এসেছি দইওয়ালার গড়িয়াহাট আউটলেটে। এটা কিন্তু ঠিক হিন্দুস্তান পার্কের সামনে বলতে পারেন, এটাই দইওয়ালার ফার্স্ট আউটলেট। এরপর টালিগঞ্জ আর ডাউনটাউন মলে খুব জলদি ওপেন হওয়ার কথা আছে। এই যে হিন্দুস্তান পার্কের সামনে যে ল্যাম্পোস্ট কিয়স্কগুলো দেখছেন, এটার উপরে যে ডিজাইনগুলো করা, প্লাস দইওয়ালার যেটা লোগো অ্যান্ড সাইনেজ, এগুলো টিম টেসিকেটিভস আর আমার করা। এবার চলুন দেখি কেমন সাজিয়েছে ইন্টেরিয়ারটা আর কি কি মিষ্টি রেখেছে। দইওয়ালার কনসেপ্ট সম্পর্কে কিন্তু তাদেরই মুখে জেনে নেবো। দইওয়ালার কনসেপ্টটা যেটা এসছে আমাদের মুর্শিদাবাদের, পুরো জিনিসটাকে আমরা তুলে আনতে চাইছি কলকাতায়। মানে আপনি কলকাতায় বসে মুর্শিদাবাদের টেস্ট এখানে পাঠাতে পারেন। কলকাতার যে মিষ্টিগুলো আছে সেগুলো আমরা রাখছি, বাট যেগুলো আমরা এখানে পাই না, মানে আমাদের বহরমপুর বা মুর্শিদাবাদে যেতে হয়, সেটা যাতে আপনি এখানে বসে খেতে পারেন, আমরা সেই কনসেপ্টটা নিয়ে দইওয়ালা করছি। তো আমাদের যেটা প্রিমিয়াম আইটেম, দ্যাটস ঝুড়ি দই, ঠিক আছে? এই ঝুড়ি দইটাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি এখানে কলকাতায়। এটা আমার মনে হয় যে আপনি আর অন্য কোথাও দেখতে পাবেন না। ঝুড়ি দইয়ের ব্যাপারটা, এটা যেটা প্রসেসিং, যেটা নর্মাল আমরা ভাঁড়ে যে দইটা করি তার যে ইনগ্রেডিয়েন্ট, ঝুড়ি দইয়ের ইনগ্রেডিয়েন্টের থেকে অনেকটাই আলাদা, আর প্রসেস যেটা সেটাও অনেকটা ডিফারেন্ট। সো দ্যাট ইজ আওয়ার প্রিমিয়াম আইটেম, অ্যান্ড আমরা যেটা দইওয়ালার নাম এই কারণেই রাখা হয়েছে। আমি যখনই কোনো মিষ্টির দোকানে যাই তখনই প্রচণ্ড কনফিউজ হয়ে যাই, তো সেটা এই ক্ষেত্রেও হয়েছে। আর তার মধ্যে তো মিষ্টি কেনাকাটার ব্যাপারে আমার তো এক্সপিরিয়েন্স নেই বললেই চলে। তো যাই হোক, দেখা যাক কী কী মিষ্টি নিই। তো আমি আর রাজদা মিলে কিছু মিষ্টি নিয়েছি, সেগুলো আমরা দুজনে মিলে শেয়ার করে নেবো। আর হ্যাঁ, আমরা দইওয়ালা স্পেশাল যেটা ঝুড়ি দই রয়েছে সেটা আমরা 1 কেজি নিয়েছি, যেটার দাম হচ্ছে 360 টাকা। এই মিষ্টিটা বার করতে যে আমার সবচেয়ে ভালো লাগছে, আমার ছেলে এবং ছেলের টিমরা এই মিষ্টির বাস্কটার মধ্যে পুরো কলকাতাকে তুলে ধরেছে। আরও ভালো লাগছে যে এই যে দইওয়ালা মিষ্টির দোকানের নাম রেখেছে, আমার পুরোনো দিনের সেই অমল দইওয়ালার কথা মনে পড়ে যাচ্ছে। দইওয়ালার সব থেকে দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে। 1 নম্বর হচ্ছে যে এই কাগজের ব্যাগ, আমাদের কলকাতাতে এখনো অনেক জায়গায় প্লাস্টিকের ব্যাগ ইউজ করা হয়, যেটা কিনা একদম উচিত না। সেখানে এরা কাগজের ব্যাগ ইউজ করে আমার কাছে কিন্তু 5 মার্ক অলরেডি পেয়ে গেছে। আর সেকেন্ড যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এই ঝুড়িতে দই পাতা। মুর্শিদাবাদে আমি শুনেছি এরকম ঝুড়িতে দই পাতা হয়, যেটা কিন্তু আমি শুনেছি কিন্তু কখনো টেস্টও করিনি আর দেখিও নি। তো সেটা কলকাতায় যে এই কনসেপ্টটা নিয়ে এসেছে, আমাদের মতো ইয়াং জেনারেশনের কাছে একদম নিউ ব্যাপার। আমরা দেখছি মুর্শিদাবাদে এরকম টাইপের হয়, সেটা কলকাতায় একদম নিউ জিনিসটা। আমি প্রচণ্ড মিষ্টি পোকা, বাড়িতে মিষ্টি আসলে এই বাড়িতে কেউ এরা খুব একটা মিষ্টি খায় না, অল্প স্বল্প মা খায়, আর তো কেউ খায় না। তো বাড়িতে কেউ মিষ্টি আসলে আমি খুব খুশি হই, তো আমি সব চেটে পুটে খেয়ে নিই। তো এখনো এইগুলো আমি আর মাই খাবো, ও খেতে খুব একটা ভালোবাসে না বলে ওকে আউট করে দিয়েছি আমরা। আমি আর কন্ট্রোল করতে পারছি না, আমি এবার খাবো। চকলেট মিষ্টি আমি খুব একটা খাই না, কিন্তু এই চকলেট মিষ্টিটা কি আমার সত্যি খুব ভালো লাগলো। আমি কলকাতা শহরের অনেক বড় বড় যে মিষ্টির দোকান আছে মোটামুটি সব ভালো ভালো মিষ্টিগুলো আমার ট্রাই করা আছে। এই মিষ্টিটাও অনেক দোকানে আছে, আমি খেয়েছি, আর দইওয়ালারটাও খাচ্ছি, জাস্ট মুখে দিচ্ছি আর গলে যাচ্ছে। আমার অসাধারণ লাগলো এই মিষ্টিটা, ওপর দিয়ে একটা হালকা চকলেট সস মিশিয়েছে যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। দেখি এটা কেমন খেতে, ওর এত ভালো লেগেছে মিষ্টিগুলো, ও কোনো দিকে তাকাচ্ছে না, শুধু খেতেই আছে মিষ্টিগুলো, পরপর খেতেই আছে। একটু পরে দেখবেন পুরো প্লেট খালি করে দেবে। আর যদি বাড়িতে মিষ্টি এনে রাখি বা কেউ যদি মিষ্টির প্যাকেট আনে, এত খুশি হয় যে বলতে পারবো না আজকে আর আপনাকে। আরে আমার জন্য একটু রাখো। হ্যাঁ, তোর জন্য অনেক কটা রেখে দিয়েছি। না না, এক কটা, একটাও থাকবে না, সব আমার পেটে যাবে। সব কটা প্রায় শেষই হতে চলল, এখানে যা রয়েছে এগুলো সব এবার আমার পেটে যাবে।
ভিডিওটা শেষ হবে জাস্ট, তারপর সব আমরা কেটে যাবো। এবার আমরা দই খাবো, যেটার জন্য আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করেছিলাম। তো চলো মা দই খাই, ওর জন্য রাখতে হবে, মতো কিছু খেতে ভালোবাসো না, আমরা দুজনে পুরোটা খেয়ে নিই। যারা কম মিষ্টি খেতে ভালোবাসো, আমি বলবো যে দইওয়ালার দইটা ট্রাই করে দেখতে পারো, কারণ খুব মিষ্টি নয় এটা, কিন্তু টেস্টি। হ্যাঁ অবশ্যই টেস্টি, দইটার মধ্যে একটা ট্যাঙ্গিনেসও আছে। আমরা যে মাটি ঘরে লাল দইটা খাই, এটা একদমই ওরকম না, এটা একটু আলাদা, কিন্তু টেস্ট সত্যি খুবই ভালো। আমি সব মিষ্টি খাই, কম মিষ্টি বেশি মিষ্টি আমার কাছে সব ভালো লাগে। এই দইওয়ালার মিষ্টিগুলো সত্যি আমার খুব ভালো লেগেছে, দইটা অসাধারণ হয়েছে হালকা মিষ্টির ওপরে। এই যে ছোট্ট প্যাকেটের ওপরে এই যে দইয়ের কালারের সঙ্গে ম্যাচ করেছে প্যাকেটটা, এবং দইয়ের ঝুড়ির ডিজাইনের সাথে এখানে ডিজাইন ম্যাচ করেছে, এটা আমার অসাধারণ লেগেছে। ওরা অনেকটা ভেবে চিন্তা করে হয়তো এটা করেছে, তা নাহলে এটা করা সম্ভব না, তাই এখানে আমার 10-10 দিতেই হবে। তোমার শানের কাজ বলে আমি বলছি সেরকম কোনো ব্যাপার না, আমি শানের অনেক কাজ দেখেছি, আমার ওদের কাজটা শুধু ওর না, ওর এবং ওর টিমের কাজগুলো আমার সত্যি খুব ভালো লাগে। ওরা খুব চিন্তা করে, অনেক ডিসকাশন করে, খুব মিল করে কাজগুলো করে। আর মিষ্টি তো আমি খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমার মিষ্টিগুলো খেয়েও আমি আমি অনেস্টলি আমার দিক থেকে যেটা রিভিউ দেবো সেটা হচ্ছে 10-10 আমি ওদের পয়েন্ট দেবো। ইনফ্যাক্ট আমি সানডে শানের সাথে গড়িয়াহাট কিছু কাজের জন্য যাব, তো আমি অবভিয়াসলি আরেকবার ওইখানে গিয়ে কিছু আলাদা মিষ্টি আছে যেগুলো আমি শানের ফোনে ছবি দেখেছি সেইগুলো আমি একটু একটু ট্রাই করবো শানের ঘর মধ্যে। আরেকটা জিনিস আমার ভালো লাগলো, এই যে দইওয়ালার নিচে লেখা আছে মিষ্টির স্বাদে আপনার সাথে, যে লিখেছে তার এই লেখাটা মাথার থেকে যে এলো এত সুন্দর লেখাটা, আমার একটু মন ছুঁয়ে গেছে। আপনারা যদি দইওয়ালা স্টোরে ভিজিট করেন সেখানকার মিষ্টি কেমন লাগলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।